Please hit the subscribe button and press the bell icon for more videos. Assalamu alaikum, আমি আসিফ। তো আজকের ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টপিক, সেটা হচ্ছে ইনফারেন্স বাই ইনুমেরেশন, এই টপিকটা দেখব। তো আমাদেরকে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে বলেছে লেট কে বি ইকুয়ালস টু এ অর সি কমা বি অর নট সি, এবং আলফার একটা ভ্যালু দেওয়া আছে, আলফা ইকুয়ালস টু হচ্ছে এ অর বি। আমাদেরকে বলেছে ডাস কে বি entails alpha, এটা হবে কি হবে না সেটা আমাদেরকে দেখতে বলেছে। তো kb entails alpha তখনই হয় যখন হচ্ছে kb implication আলফার এই কলামটা সবগুলাই আমাদের ট্রু আসে, যখন এই কলামটা সবগুলাই আমাদের ট্রু আসে তখনই আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয় বা আমরা বলতে পারবো যে kb entails alpha। যদি ট্রু না আসে তাহলে আমরা বলবো না যে kb entails alpha। তো এটা আমাদেরকে দেখতে বলেছে। আর একটা কথা আমি বলে রাখি, এখানে আমাদের কি দিয়েছে, a অর সি দিয়েছে, ঠিক আছে, তারপর মাঝখানে আমাদের একটা কমা দিয়েছে। এই কমার মানে হচ্ছে এখানে গুণ বোঝাচ্ছে, তার মানে এই টোটাল অংশটা বলতে আমরা বুঝতে পারবো যে এ অর সি অ্যান্ড বি অর নট সি, তার মানে এখানে আমাদের একটা মাল্টিপ্লিকেশন আছে এই দুইটা ভ্যালুর মধ্যে। তো এই কমা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা আমরা বলতে পারি অ্যান্ড। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো এইটা থেকে আমাদের এখন কি বলেছে, আমাদের শুধুমাত্র কোশ্চেনের মধ্যে এই দুইটা অংশ দেওয়া আছে আর কোনো কিছু দেওয়া নাই। তো এটা থেকে আমাদেরকে বলেছে এটা আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা সেটা আমাদের দেখানোর জন্য। তো যেহেতু আমাদেরকে আর কোনো কিছু দেওয়া নাই এবং এখানে আমাদের কতগুলা সেন্টেন্স দেওয়া আছে, আমরা যদি দেখি এক এ হচ্ছে একটা, বি হচ্ছে একটা, সি হচ্ছে একটা, টোটাল আমাদের তিনটা সেন্টেন্স দেওয়া আছে এখানে। তো তিনটা সেন্টেন্স, আমরা তিনটা সেন্টেন্সের জন্য আমরা জানি কীভাবে আমাদের কম্বিনেশন করতে হয়, যে কারণে আমি আমার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমাদের ট্রুথ টেবিলটা ফর্ম করতে হয়। তো দেখেন এখন আমাদের ট্রুথ টেবিলটা ফর্ম করতে হচ্ছে। তো যেহেতু ট্রুথ টেবিলটা ফর্ম করতে হচ্ছে তো আমাদের অবশ্যই জানতে হবে যে কীভাবে ট্রুথ টেবিল ফর্ম করতে হয়। তো সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো দেখেন এখানে ফার্স্ট দিয়ে শুরু করেছে, আমি আমার আগের টেবিল আমার আগের ভিডিওটিতে ট্রু দিয়ে শুরু করেছিলাম, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা ট্রু দিয়ে শুরু করতে পারেন, ফার্স্ট দিয়ে শুরু করতে পারেন। যেহেতু আমাদের তিনটা আছে তো আমাদের এখানে কম্বিনেশন কতগুলো হবে, আমি বলেছিলাম যে টু টু দি পাওয়ার এন, এন এর উপর ডিপেন্ড করে। তার মানে এখানে যেহেতু এখানে তিনটা সেন্টেন্স আছে তাহলে এখানে আমাদের টু টু দি পাওয়ার এন মানে কত হবে, এন এর ভ্যালু হবে থ্রি, তার মানে টোটাল আটটা কম্বিনেশন হবে। তো দেখেন এখানে আমাদের আটটা কম্বিনেশন হয়েছে। প্রথম ক্ষেত্রে কী করেছে, চারটা ফলস দিয়েছে, তারপর চারটা ট্রু দিয়েছে, তারপর দুইটা ফলস দুইটা ট্রু, দুইটা ফলস দুইটা ট্রু, তারপর একটা ফলস একটা ট্রু, একটা ফলস একটা ট্রু। যদি আপনারা ট্রু দিয়ে শুরু করেন তাহলে প্রথম চারটা ট্রু হবে, পরে চারটা ফলস হবে, তারপরে প্রথম দুইটা ট্রু হবে, তারপর দুইটা ফলস হবে, তারপর আবার কেবল ট্রু ফলস এরকম হবে। যেহেতু এখানে ফলস দিয়ে শুরু করেছে তাই সবগুলোই আমাদের ফলস দিয়ে শুরু করতে হয়েছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এবং এই জিনিসটা যদি এখন বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন, তাহলে ওইটা দেখলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের কতগুলো জিনিস বের করতে হবে, এখানে আমাদের এ অর সি এটা বের করতে হবে, বি অর নট সি এটা বের করতে হবে, প্লাস এই দুইটার মাঝখানে আবার একটা অ্যান্ড করতে হবে, তার মানে তিনটা কলাম আমরা অলরেডি পেয়ে গেলাম, এই দুটোর মাঝখানে একটা অ্যান্ড করতে হবে, আবার আমাদের কী বের করতে হবে, আলফার মানটা আমাদের বের করতে হবে, এ অর বি যেটা সেটার মানও আমাদের বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে কে বি ইমপ্লিকেশন আলফা আমাদের হয় কি না, সেটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে, সেটার ভ্যালুগুলো যদি সবগুলো ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এইটা entails আলফা হবে। তো দেখি প্রথমে আমরা কী করব, এ অর সি এর ভ্যালুটা বের করি। তো আমরা জানি অরগেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে যে অরগেটের ক্ষেত্রে অরগেট কীভাবে কাজ করে। অরগেটের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, যদি আমাদের দুইটা ভ্যালুই ফলস হয় তাহলে শুধু ফলস হবে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু আসে। তো দেখেন এখানে এ অর সি করেছে, তার মানে কি এ এবং সি নিয়ে কাজ করেছে, এই দুইটা মাঝখানে আমাদের কী করেছে, অর অপারেশন করেছে, তাই না? তো দেখেন এর ভ্যালু হচ্ছে ফলস, সি এর ভ্যালু হচ্ছে ফলস। তো দুইটা ভ্যালু যদি আমাদের ফলস হয়, আমি বলেছিলাম অরগেটের ক্ষেত্রে দুইটা ভ্যালু ফলস হলে শুধুমাত্র ফলস হবে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু হবে। তার মানে এ ভ্যালু ফলস, সি এর ভ্যালু ফলস, সেক্ষেত্রে কী হবে, এ আর সি ফলস হবে, এই কারণে ফলস হয়েছে। এখন দেখেন এর ভ্যালু ফলস কিন্তু সি এর ভ্যালু হচ্ছে ট্রু, এখানে তো দুইটা ভ্যালু আমাদের ফলস না, তাই না? একটা ফলস একটা ট্রু আছে, তো সেক্ষেত্রে আমাদের কী হবে, ট্রু হবে। আবার পরেরটা ক্ষেত্রে দেখেন দুইটা ভ্যালু ফলস হয়েছে, এই কারণে ফলস হয়েছে। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন এখানে করা হয়েছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। নেক্সটে আমাদের কী করতে হবে, বি অর নট সি বের করতে হবে। তো নট সি মানে কি, নট সি মানে সিতে যেটা দেওয়া আছে ওইটার অপোজিটটা হতে হবে, তার মানে বি এর ভ্যালু যা আছে তাই থাকবে, বি এর ভ্যালু ফলস থাকলে ফলস থাকবে, ট্রু থাকলে ট্রুই থাকবে, কিন্তু সি এর ভ্যালু যেখানে ফলস আছে ওটাকে আমরা ট্রু করে দিব, যেখানে ট্রু আছে ওটাকে আমরা ফলস করে দিব। তার মানে দেখেন আমরা একটা ক্যালকুলেশন দেখি, এই ঘরের ক্ষেত্রে ভি এর ভ্যালু আছে প্রথমে ফলস, সি এর ভ্যালু আছে ফলস, কিন্তু সি এর ভ্যালু কি ফলস রাখা যাবে, রাখা যাবে না, যেহেতু আমাদের নট সি বলেছে তার মানে সি এর ভ্যালু হয়ে যাবে ট্রু, এই দুটার মাঝখানে আমাদের অর করতে হবে। তাহলে ফলস এবং ট্রুর মাঝখানে যদি আমরা অর করি তাহলে কি আসে, ট্রু আসে, এই কারণে আমরা এখানে ট্রু লিখেছি, কারণ কি অরের ক্ষেত্রে শুধুমাত্র দুইটাই যখন ফলস হবে তখনই আমাদের ফলস আসে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু আসে।
আবার আরেকটা ভ্যালু আমরা দেখি, দেখেন এখানে আমাদের বি এর ক্ষেত্রে আছে ফলস, সি এর ক্ষেত্রে আছে ট্রু। তো সি এর ভ্যালুকে আমাদের ট্রু রাখা যাবে? ট্রু রাখা যাবে না, কারণ কি আমাদের নট আছে সি এর আগে, তাই না? তো ট্রুর পরিবর্তে আমাদের কী করতে হবে? ফলস লিখতে হবে। তাহলে দুইটা ভ্যালু আমাদের কি চলে আসলো? ফলস ফলস চলে আসলো না, যদি এটা ট্রু না থাকে। তাহলে ফলস ফলস মানে কি? আমাদের ফলস হবে, কারণ অরের ক্ষেত্রে শুধুমাত্র ফলস ফলসের ক্ষেত্রেই ফলস আসে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু আসে। তো এইভাবেই প্রত্যেকটা ভ্যালু আমাদের এখানে ক্যালকুলেট করা হয়েছে। তো আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আর একটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে এই কমা মানে হচ্ছে এন বোঝাচ্ছে, তার মানে এইটা এবং এইটা, তার মানে আমরা এখানে এন অর সি বের করলাম এবং বি অর নট সি বের করলাম, এই দুইটার মাঝখানে আমাদের এন করতে হবে। ওই এন করাটাই তো আমাদের কেবি, তাই না? ওইটা তো আমার কেবির মান, কারণ কেবি কস্ট আমাদের বলে দেওয়া হচ্ছে টোটালটা। তো এই দুইটার মাঝখানে যদি এন করি তাহলে ওটাকে আমরা কেবি বলতে পারি, তাই এখানে আমাদের কেবি লেখা হয়েছে। কিন্তু করতে হবে কি, এই দুইটার মাঝখানে আমাদের এন করতে হবে। তো দেখেন এই দুইটার মাঝখানে যদি আমরা এন করি তাহলে কী আসে? এন এর ক্ষেত্রে আমরা জানতাম কি, যখন আমাদের দুইটাই ট্রু হবে তখনই ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে আমাদের ফলস হবে। এন্ডের ক্ষেত্রে আমরা জানতাম, তাই না? এন্ডের ক্ষেত্রে কী হবে আমি এখানে লিখে রাখি, এন্ড যদি দুইটাই ট্রু হয় তাহলেই ট্রু হয়, বাকি সব ফলস, এলস ফলস হবে, ঠিক আছে? যদি এন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে এন্ডের ক্ষেত্রে, হ্যাঁ এন্ডের ক্ষেত্রে কী হবে, দুইটাই ট্রু হলে ট্রু হবে, বাকি সব ফলস হবে। আর যদি আমরা অরের কথা চিন্তা ভাবনা করি, অরের ক্ষেত্রে কী হয়, যদি দুইটাই ফলস হয় তাহলে আমাদের ফলস হয়, এলস ট্রু। তো এখানে আমি লিখে দিয়েছি, এখন আপনাদের সুবিধা হবে। তো এখন দেখেন আমাদের কী করতে হবে, এই দুইটার মাঝখানে আমাদের অ্যান্ড অপারেশন করতে হবে কেবিটা বের করার জন্য, তাই না? তো দেখেন ফলস এবং ট্রু এই দুইটার মাঝখানে যদি আমরা কী করি, অ্যান্ড অপারেশন করি, তাহলে কী হবে? আমরা জানতাম যে অ্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ট্রু হলে আমাদের ট্রু হবে, বাকি সব ফলস হবে। তাহলে ফলস এবং ট্রু আছে তাহলে দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন করলে অবশ্যই ফলস হবে, আবার ট্রু এবং ফলস আছে দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন করলে ফলস হবে, ফলস এবং ট্রু আছে দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন করলে অবশ্যই ফলস হবে, ট্রু এবং ট্রু আছে, যেহেতু দুইটাই ট্রু আছে তাহলে আমাদের ট্রু হবে, দুইটাই ট্রু আছে তাহলে আমাদের ট্রু হবে। তো যেগুলো ট্রু আছে সেগুলো আমাদের ট্রু হয়েছে, যেগুলো আমাদের ট্রু ফলস আছে সেগুলো আমাদের ফলস হয়েছে, যেহেতু দুইটা ট্রু হলে আমাদের ট্রু হবে। সুতরাং যেগুলো ট্রু ট্রু আছে সেগুলো আমাদের ট্রু হয়েছে। তো আশা করি কেবি এর ভ্যালুটা কীভাবে বের করেছে এখন আপনারা বুঝতে পেরেছেন, এখন আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমাদের আরেকটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে আলফা। যেহেতু আমরা কেবি এর ভ্যালুটা কমপ্লিট করে ফেললাম বের করা, এখন আমাদের আলফার ভ্যালুটা বের করতে হবে, কারণ কি আমাদের দেখতে বলেছে যে কেবি এন্টাইল আলফা হয় কি না। তো কেবি এন্টাইল আলফা হওয়ার জন্য আমাদের কী করতে হবে, কেবিকে আলফার সাথে ইমপ্লিকেশন করতে হবে। তো কেবি ইমপ্লিকেশন যদি আলফা করতে চাই তাহলে আমরা কেবি এর ভ্যালুটা বের করলাম, অবশ্যই আমাদের আলফার ভ্যালুটাও বের করতে হবে। সো আলফার ভ্যালুটা কী হচ্ছে, এ অর বি। তো এখন এ অর বি এর ভ্যালুটা আমরা বের করবো, এ অর বি এর ভ্যালুটা কীভাবে বের করবো, ওই সেম অ্যাজ অর গেটের মতো করে ক্যালকুলেশন করতে হবে। তো এ বি এর মধ্যে আমাদের অর গেট করতে হবে আর কোনো কিছুই না। তো অর গেটের নিয়ম অনুযায়ী আমরা জানি দুইটা ফলস হলে আমাদের ফলস হয়, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু হয়। তো আমরা দেখতে পাচ্ছি এ বি এর ক্ষেত্রে প্রথম দুইটা ভ্যালু আমাদের ফলস, তো এখানে ফলস হবে। অনুরূপভাবে আরেকটা ভ্যালু দেখি আমরা, দেখেন এই ভ্যালুটার ক্ষেত্রে এ এর ভ্যালু হচ্ছে ফলস, বি এর ভ্যালু হচ্ছে ট্রু। তো ফলস ট্রু হলে কী হবে, অবশ্যই ট্রু হবে, কারণ আমরা জানি ফলস ফলস যদি হয় তাহলেই ফলস হবে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু হবে। তো এ বি এর, এ অর বি এর ভ্যালুটা কীভাবে বের করেছে এটা এখন আপনাদের কাছে ক্লিয়ার আশা করি। এভাবে করে আমরা এই কলামের ভ্যালুটা বের করবো। এখন দেখেন আমাদের কী বের করতে হবে, আমাদের এ আলফার বের মানও বের করা শেষ এবং কে বি এর মানও বের করা শেষ। এখন আমাদের দেখতে হবে যে কে বি ইমপ্লিকেশন আলফা হয় কি না, কারণ কে বি এই, এটা কি ইমপ্লিকেশন সাইন না, এটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে ইমপ্লিকেশন সাইন। তো ইমপ্লিকেশন আলফার ভ্যালুগুলো যদি সবগুলো আমাদের ট্রু আসে তাহলে আমরা বুঝতে পারবো যে কে বি এন্টাইল আলফা হবে, আর যদি না আসে তাহলে হবে না। তো আমাদের এখন কে বি ইমপ্লিকেশন আলফাটা বের করতে হবে। তো ইমপ্লিকেশনের জন্য তো আমরা কোনো রুলস দেখি নাই, তাই না? তো ইমপ্লিকেশনের জন্য যেহেতু রুলস দেখি নাই, কিন্তু আমরা জানি যে ইমপ্লিকেশনটাকে আমরা একটা মডিফাই করতে পারি, যেটা আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ইমপ্লিকেশনকে মডিফাই করার জন্য কী করতে হয়, যেমন ধরেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি এ ইমপ্লিকেশন আপনার বি থাকে তাহলে আপনি এটাকে কী লিখতে পারেন, বি অর নট এ, এভাবে লিখতে পারেন। এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাই না? কারণ আমি বলেছিলাম যে এই দুইটার মাধ্যমে, এই দুইটা সাইনের মাধ্যমে আমরা এই সাইনটাকে রিপ্লেস করতে পারি। তো এইটাকে আমরা কী করবো, দেখেন এখানে আমাদের যেহেতু ইমপ্লিকেশন সাইন আছে এবং ইমপ্লিকেশন সাইনের আমরা টেবিল জানি না, তো আমরা কী করবো, এটাকে এই সাইন দ্বারা রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দিলে কী হবে, এখানে আলফা আগে চলে আসবে, তারপর আমাদের অর সাইনটা আসবে, নট কেবি হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন কীভাবে করলাম। এই পরে যেটা থাকে সেটা আমাদের আগে আসে, তারপর আমাদের অর সাইন দিতে হয়, তারপর আমাদের নট লিখে প্রথম ভ্যালুটাকে লিখতে হয়, সেটাই হচ্ছে রুলস, ঠিক আছে? তো এটাকে আমরা কী করলাম, এইটা দ্বারা রিপ্লেস করে দিলাম। তো আমরা এখন এই কন্ডিশন অনুযায়ী দেখি আমাদের এই ভ্যালুগুলো কী আসে। তো দেখেন আলফার ভ্যালু কোনটা, আলফার ভ্যালু হচ্ছে এ নট বি, তাই না? এটার ভ্যালুটা হচ্ছে আলফা, আর কে বি ভ্যালু কোনটা, কে বি ভ্যালু দেওয়া আছে। তো দেখেন এখন আলফার ভ্যালুর মধ্যে আমাদের প্রথম ভ্যালুটা আছে ফলস,
এবং কেভিএ যে ভ্যালুটা আছে এটাকে আমরা সেই ভ্যালু রাখতে পারবো না, কারণ এখানে আমাদের নট আছে আগে, তাই না? তো কেভিএ ভ্যালু কী হয়ে যাবে, যেহেতু ফলস আছে এটা ট্রু হয়ে যাবে। তাহলে ফলস এবং ট্রুর মধ্যে আমাদের যদি অর করি তাহলে কী আসে? দেখেন অরের ক্ষেত্রে আমি বলেছিলাম দুইটা যখন ফলস আসবে তখন আমাদের ফলস, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু হবে। তো দেখেন ফলস এবং ট্রু করলে অবশ্যই আমাদের ট্রু আসবে, অন্যভাবে ফলস এবং ট্রু করলে অবশ্যই ট্রু আসবে, অন্যভাবে দেখেন ট্রু আছে এই আলফা এর ভ্যালু এবং কেবি এর ভ্যালু আছে ফলস, কিন্তু কেবি এর ভ্যালু কী হয়ে যাবে, ট্রু হয়ে যাবে যেহেতু নট আছে আগে। তো ট্রু ট্রু করলে কী হবে, অবশ্যই ট্রু হবে। তো এরকম করে সবগুলো ভ্যালু ক্ষেত্রে যদি আপনি করেন, এই অ্যাপ্লিকেশনটা যদি করেন, এই থিওরিটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন সবগুলো ভ্যালু আমাদের ট্রু আসতেছে। তো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যদি ইমপ্লিকেশন করতে হয়, ইমপ্লিকেশনের পরিবর্তে আমরা জাস্ট খালি এই সাইনটা চেঞ্জ করে নিব, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ইমপ্লিকেশনের পরবর্তী যে অংশটা থাকে ওইটা আমাদের প্রথমে আসে এবং তারপর আমাদের অর সাইন দিতে হয়, তারপর আমাদের নট সাইন দিতে হয় এবং প্রথমে যেটা থাকে ওটা আমাদের শেষে যায়। এই সাইনটা মনে রাখলে আমরা খুব ইজিলি এই ইমপ্লিকেশনের ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো দেখেন এখানে সবগুলো ভ্যালু আমাদের কী আসলো, ট্রু আসলো। সেই কারণে আমরা বলতে পারি কি যে আমাদের কোশ্চেনে যেটা ছিল কে বি এন্টাইল আলফা, এটা আমাদের সত্য। তো দেখেন এই কারণে আমরা এখানে লিখে রেখেছি কি আলফা ইজ এন্টাইল বাই কে বি। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যদি আমাদের সবগুলো ভ্যালু আমাদের কী হয়, ট্রু আসে, তাহলে ওটাকে আমরা কী বলি, ভ্যালিড বলি, স্যাটিসফেবল বলি নাকি আনস্যাটিসফেবল বলি? অবশ্যই আমরা ভ্যালিড বলি। তো যেহেতু এখানে আমাদের সব ভ্যালু আমাদের ট্রু আসলো তাহলে এটাকে আমরা কী বলতে পারি, অবশ্যই আমরা ভ্যালিডও বলতে পারি, তাই না? ইন আদার ওয়ার্ডস কে বি ইমপ্লিকেশন আলফা ইজ ভ্যালিড, যে কারণে আমরা এখানে লিখেছি। তো এভাবে করে যদি আমাদের অন্য কোনো এক্সাম্পল আপনাদের কাছে দেয় তো আপনারা সেম এভাবে করে বের করে নিতে পারবেন। শুধু এটা মনে রাখলেই হবে যে ইমপ্লিকেশন সাইনটাকে আমরা এভাবে করে পরিবর্তন করে নিতে পারি। তাহলে আমরা অ্যান্ড এবং অর গেটের সম্পর্কে জানলেই বাকি সবগুলো ক্যালকুলেশন আমরা খুব ইজিলি করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমাদের ইনফারেন্স বা ইনিমিনেশনটা করতে হয়। তো যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।